23/2/2021, বার হলো মঙ্গলবার। আজকে রাশিফল, আজকে রাশিফলে মানুষের ভাগ্যে কি আছে সেটা আজকে আপনারা দেখুন। প্রত্যেকটা মানুষের জন্যই রাশিফল, রাশিফল দেখে আপনারা সেই দিনের কর্মফল, প্রাপ্তি, যোগ এগুলো সম্বন্ধে একটা ধারণা পান। তাছাড়াও আমি প্রতিদিনকার কিন্তু শুভ সময়টা আপনাদেরকে বলি, যাতে এই শুভ সময় দেখে আপনারা ধারণা করতে পারেন যে এই সময় কাজ করলে মানুষের ভালো হয়। দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে সময়। এই সময় হচ্ছে এমন একটা জিনিস, দেখুন অনেক বৃহৎ মনীষী বা যারা খুব বড় মাপের মানুষ, তারা কিন্তু ভালো সময়ে যেমন জন্ম, ঠিক তেমনি ভালো যোগে জন্ম। এবার এখন প্রশ্ন হলো, সময় ভালো বা মন্দ কেমন ব্যাপার হলো? সময় তো সবই সময়, কিন্তু তারপরেও আছে। মনে করুন যে আমরা যদি ঠিক ভাটার সময় নদীর এখানে যাই এবং সেখানে কিন্তু আমরা জোয়ারের প্রতিফলন কখনো পাবো না, এটাই নিয়ম, এটা জাগতিক নিয়ম। ঠিক তেমনি আমরা যদি শীতকালে যাই তাহলে নিশ্চয়ই বর্ষাকালের সন্ধানটা কিন্তু পাবো না। তার মানে হলো সময়ের হেরফেরেই কিন্তু মানুষের জীবনের উত্থান পতন থেকে থাকে। যাই হোক, আমি যে শুভ সময়টা আপনাদেরকে বলি, এই শুভ সময় যদি আপনারা একটু কাজ করতে পারেন, দেখবেন আপনাদের সেই কাজগুলো কিন্তু হবে, না হওয়া কাজগুলো যখন হবে ঠিক তেমনি আপনিও ভালো সময়টা জানতে পারবেন। কারণ 24 ঘন্টার মধ্যে পুরো সময়টা তো ভালো না, কিছু কিছু সময় থাকে যেটা হচ্ছে খুব ভালো সব মানুষের জন্য। যাই হোক, আজকে যেমন চন্দ্র আদ্রা নক্ষত্রে আছে, অর্থাৎ রাহুর নক্ষত্রে, চন্দ্র আদ্রা নক্ষত্রে আছে মিথুন রাশিতে, সেই জন্যে মেষ রাশি কিন্তু আজকে উপরি ইনকাম হবে। অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনি যেমন ইনকামের সুযোগ থাকবে, ঠিক তেমনি নিজের ভাই বোনের সাথে সম্পর্ক আরও সুমধুর হবে, গাঢ় হবে, ভালোবাসাটা বাড়বে, টানটা বাড়বে, ভাই বোনের সাথে রিলেশনটা আরও উচ্চ পর্যায়ে যাবে। বিষ রাশি, অপরাধ করে কবুল করতে হবে, যদি আপনি কোনো ভুল ভ্রান্তি করেন স্বীকার করে নেবেন। আজকে কিন্তু বিষ রাশির মানুষের একটাই উপায় হচ্ছে, যদি কোনো মানুষের সাথে আপনার সম্পর্কের অবনতি হয় তাহলে স্বীকার করতে হবে। অর্থাৎ মানুষ, দেখুন মানুষ ভুল করে, কারণ পশু পাখি তো আর ভুল করে না, মানুষ ভুল করে, মানুষ যেমন ঠিকও করে বা মানুষই ভুল করে, তো যদি আমরা ক্ষমা চেয়ে নিই তাহলে কিন্তু আমাদের সেই ভুলটা অনেকটা কেটে যায়। তো যদি এরকম পরিস্থিতি কিন্তু আপনার আসে, এই ক্ষমা চাওয়ার পরিস্থিতি, কিন্তু আমার মনে হয় এটা করে নেওয়া ভালো হবে বিষ রাশির জন্য, যাতে পরবর্তীতে সেম ভুলটা আপনি আর না করেন। তাছাড়া বিষ রাশির মানুষের হচ্ছে আজকে অন্য দিক দিয়েও আপনার ইনকাম আসবে ঠিকই, কিন্তু আজকে একটু ইনকামটা একটু মানে হঠাৎ করে আপনি পেয়ে যেতে পারেন। যেমন মনে করুন যাদের জমি জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল ভাগ বটোয়ারা নিয়ে, বা কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো মানে সমস্যা হচ্ছিল, আপনি হয়তো কাউকে টাকা দিয়েছেন, সে টাকা দিচ্ছে না, ঘোরাচ্ছে আপনাকে, সেই টাকাটা আজকে আপনি পেয়ে যেতে পারেন। মানে যেটা আপনি হয়তো এক্সপেক্ট করলেন না, আজকে যেগুলো আপনি আশা করেননি সেরকম টাকা পাবেন। মিথুন রাশি, বিদেশে সাফল্য পাবেন, কর্মে সাফল্য পাবেন, যারা বাইরে আছে মানে বাড়ির বাইরে আছে তারাও কিন্তু আজকে বেশি করে সফলতা পাবেন, যে কোনো কাজ আজকে সহজে করতে পারবেন। আজকে মিথুন রাশির দিনটা অত্যন্ত ভালো এবং আপনার মধ্যে একটা সাহসী লড়াকু মনোভাব দেখা যাচ্ছে, যে কোনো মানুষকে সহজে আপনি আপনার বশে আনতে পারবেন, লোকে আপনার কথা শুনে চলবে, যারা মিথুন রাশি। তাই আজকের দিনের 100% সুবিধা কিন্তু আপনার নেওয়া প্রয়োজন। কর্কট রাশি, ইচ্ছার বিরুদ্ধে কাজ করা যাবে না, লোকে আপনাকে চাপ দিচ্ছে সেই কাজটা করার জন্য, আপনি জানেন কাজটা খারাপ বাট আপনি করে ফেললেন অতিরিক্ত চাপের কারণে, এই এরকম একটা টেনশন কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে যারা কর্কট রাশি, কিন্তু সেই জায়গা থেকে সহজে বের হওয়ার চেষ্টা করতে হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় চঞ্চলতা দোষ তৈরি হতে পারে, ভবিষ্যতের জন্য প্ল্যানিং করে পড়াশোনা করলে তাহলে কিন্তু পড়াশোনা হতে পারে। যারা কোন স্ট্রিমে পড়াশোনা করবে, যেসব স্ট্রিমগুলো কাজ আছে, ভালো কর্ম আছে বা আপনি ভালোবাসেন, সেই স্ট্রিমে পড়াশোনা করলে ভালো। তাছাড়াও কর্কট রাশির মানুষের চাকরির একটা ভালো পরিবেশ তৈরি হবে, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদেরও কিন্তু আজকের জন্যে যথেষ্ট ভালো। মেয়েদের ক্ষেত্রে ভালোবাসাই একটু অন্যরকম হতে পারে, ভালোবাসার মানুষটা আপনাকে দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে, আপনার মনটা ভাঙতে পারে, অর্থাৎ আপনি ভালোবাসায় সেরকম কিছু পেলেন না, এই ব্যাপারটা কিন্তু থাকতে পারে যারা কর্কট রাশির মানুষ। সিংহ রাশি, আর্থিক সচ্ছলতা তৈরি হবে,
পারিবারিক শান্তি বজায় থাকবে, নতুন করে বাড়ি তৈরি করার পরিকল্পনা মাথায় আসতে পারে, মেয়ের বিয়ে দিয়েছেন সেখান থেকে শুধু একটু সমস্যা তৈরি হতে পারে, যাদের সন্তানদের বিয়ে দিয়েছেন সেখান থেকে একটু সমস্যা তৈরি হতে পারে, তাছাড়া বাদ বাকিগুলো সিংহ রাশির আজকে ভালো। দূরের কোনো মানুষের সাথে হঠাৎ করে দেখা হতে পারে। আজকের যে শুভ সময় সেটা হলো দিবা 8টা 13, মানে সকাল 8টা 13 মিনিট থেকে 10টা 35, সকাল 8টা 13 মিনিট থেকে 10টা 35। আর একটা সময় আছে দুপুর 12টা 57 থেকে 2টা 32, দুপুর 12টা 57 থেকে 2টা 32, এই দুটো সময় হলো অমৃত যোগ। এই সময় দুটোকে কাজে লাগিয়ে এই সময়ের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ বা ভাইটাল কাজগুলো সেরে ফেলতে পারে। কন্যা রাশি, কন্যা রাশির মানুষরা সন্তানকে নিয়ে একটু চিন্তিত হতে পারেন, কারণ সন্তানের কোনো ছোটখাটো শরীর খারাপ হতে পারে। সন্তানের ভবিষ্যৎ ভালো করার জন্য আপনি কোনো পরিকল্পনা করতে পারেন। পরিবারের শান্তি ওভারঅল ভালো থাকবে, কর্মক্ষেত্রে শান্তি বজায় থাকবে, তবে আপনার কিছু ভাইটাল বা মানে হওয়া কাজ, যে কাজগুলো ভাবছেন হবে সেই কাজটা আজকে নাও হতে পারে যারা কন্যা রাশি, সেই দিক থেকে আপনি কিছুটা মনের জোর হারিয়ে ফেলতে পারেন। যে কাজটা আপনি ভাবলেন যে আজকে হ্যাঁ আপনাকে হয়ে যাবে, আপনি হয়তো কারোর কাছে টাকা পান বললো যে আজকে টাকা দেবে, কিন্তু আপনি গিয়ে দেখলেন সে হয়তো অন্য কোনো সমস্যা আপনার সামনে প্রেজেন্ট করলো বললো, আপনি সেই ক্ষেত্রে তার অর্থটা পেলেন না। চিকিৎসাজনিত কারণে কিছুটা পয়সা বেরিয়ে যেতে পারে, সামান্য ছোটোখাটো জিনিস। যারা হোটেলের ব্যবসা করতে চাইছেন কন্যা রাশির মানুষ, যারা মানে বিভিন্ন ট্যুরিস্ট স্পটে হোটেল ব্যবসা বা হোটেল খুলতে চাইছে তাদের কিন্তু ভালো। মোট কথা, কোনো ব্যবসা সম্পর্কিত মানে বড় বড় ব্যবসা সম্পর্কিত যদি কোনো পরিকল্পনা আপনার মাথায় থাকে সেটা কিন্তু আজকে কার্যকর করতে পারেন যারা কন্যা রাশি, কেননা আজকে বড় বড় কাজগুলোই হবে, কিন্তু ছোট ছোট বা মিডিয়াম কাজগুলো নাও হতে পারে। তুলা রাশি, শরীরে গাঁটে গাঁটে হাঁটুতে কোমরে ব্যথা অনুভব করতে পারেন আজকে তুলা রাশির মানুষরা, শরীরটা আপনার একটু সুস্থ নাও থাকতে পারে, এমনি হয়তো সুস্থ কিন্তু ব্যথা, একটা শরীরের মধ্যে একটা ব্যথা বা জ্বালা যন্ত্রণা অনুভব করতে পারেন আপনি, সেটা একটু খেয়াল রাখতে হবে, একটু যাতে ব্যথার জায়গাটা তৈরি না হয়। ওভারঅল ভালো আছে তুলা রাশির, কোনো অসুবিধা নেই। পরে পারিবারিক শান্তি ঠিক আছে, কর্মস্থান ঠিক আছে, ইনকাম ভালো আসবে, তবে অবশ্যই যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন এমন যারা তুলা রাশির মানুষ তাদের আবার একটু ইনকামটা কিন্তু বাড়বে, ইম্পোর্ট এক্সপোর্ট এর ব্যবসা যারা করছেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির মানুষের কিন্তু সর্প ভয় দেখা যাচ্ছে, অর্থাৎ সাপের ভয়, সেই জন্য বিষাক্ত কীটপতঙ্গ থেকে একটু সাবধানে থাকতে হবে। যারা অনেক সময় বনে টনে কাজ করেন বা জঙ্গলে কাজ করেন, অনেক সময় নোংরা আবর্জনা যারা মানে পরিষ্কার টরিষ্কার করেন, তারা এই জায়গাটা দয়া করে একটু খেয়াল রাখবেন। বাড়িতে নতুন কোনো মেশিন আনতে পারেন, মানে কোনো মানে কার্যকারী যেগুলোতে আপনার জলের মানে প্রয়োজন হয়, যেগুলো আপনার প্রয়োজনীয় যে কোনো ঘরোয়া কিছু জিনিস আজকে কিনতে পারেন যারা বৃশ্চিক রাশির মানুষ। আপনার কাছের কিছু মানুষ তাদের টেনশন বা দুঃখের কথা আপনাকে শোনাতে পারে, তাতে করে আপনার নিজের টেনশন বাড়তে পারে। বৃশ্চিক রাশির মানুষের কথা বলছি, আপনার ঘনিষ্ঠ বা কাছের কিছু মানুষ তারা দেখা যাচ্ছে তাদের কিছু দুঃখের কথা আপনাকে শেয়ার করলে, স্বাভাবিকভাবে আপনিও কিন্তু কিছুটা দুঃখেই পড়লেন বলা যায়। ধনুরাশি, ধনুরাশির মানুষের বাইরের কাজকর্ম ভালো হবে ঘরোয়ার থেকে, আর অবশ্যই ধনুরাশির মানুষের যে জিনিসটা সব থেকে বড় হচ্ছে সেটা হচ্ছে যারা কোনো ইল্লিগাল কাজ করছেন বা অসামাজিক বা অবৈধ কাজ করছেন তারা কিন্তু কোনো আইনি সমস্যায় পড়তে পারে, ধনুরাশির মানুষদের কথা বলছি, তাই অবশ্যই এই দিকটা একটু খেয়াল রাখবেন। যারা কোনো সোজা কাজ করছেন না তাদের কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। তাছাড়া ধনুরাশির মানুষের যারা পুলিশের কাজ করছেন, পুলিশের চাকরি করছেন, তাদের দায়িত্ব বাড়বে, অনেকটা দায়িত্ব বাড়বে, এমন কিছু কাজ আপনার হতে পারে যে কাজগুলোতে কিন্তু আপনার খুব দক্ষতার সাথে সামলাতে হতে পারে। তাই ধনুরাশির মানুষ যারা পুলিশ প্রশাসনে বা আইন নিয়ে যারা কাজ করছেন, যারা উকিল বা পেশাগতভাবে উকিলের কাজ করছেন, তাদের কিন্তু আজকে যথেষ্ট চাপ থাকবে, অর্থাৎ কাজের পরিমাণটা যথেষ্ট বাড়বে, অনেক গুরু দায়িত্ব আপনার মাথার উপরে কিন্তু আজকে থাকবে, সেগুলো ওয়ান বাই ওয়ান আপনাকে কিন্তু সলভ করতে হবে। মকর রাশি, মকর রাশির মানুষের কি হতে পারে, মকর রাশির মানুষের দেখা যাচ্ছে আপনি ক্লাবের একজন বড় সদস্য বা সেক্রেটারি বা পুজো কমিটির আপনি একজন সদস্য,
সেই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো হিসাব নিকাশে ভুল হতে পারে। আজকে মকর রাশি মানুষের মানে আপনি মোট কথা যে কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে, পাড়ার প্রতিষ্ঠান হতে পারে, আপনার কর্মগত প্রতিষ্ঠানের একটা বড় একটা পজিশন হোল্ড করে আছেন, সেই পজিশনে আপনি বিলং করেন, বাট আপনার কিন্তু হিসাব নিকাশ নিয়ে আজকে অন্য সদস্যের সাথে বা অন্য কর্মচারীর সাথে আপনার কিন্তু বাদানুবাদ তৈরি হতে পারে। তাই হিসাব নিকাশটা দয়া করে ঠিক রাখবেন, বাড়ির হিসাব নিকাশটা এবং এমনকি আউটডোর অর্থাৎ বাইরের হিসাব নিকাশ, হিসাব নিকাশে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, এটা একটু খেয়াল রাখতে পারেন। আপনাকে হয়তো কেউ মিথ্যা কথা বলছে বা আপনি হয়তো কোনো মিথ্যা পেলেন, মানে হিসাবটা আপনি তো ঠিক করলেন বাট সে এত ঘুরিয়ে দিল, মেবি এটা হতেই পারে, তো সেই দিকটা আপনার নজরে রাখা ভালো। কুম্ভ রাশি, আনন্দ পাবেন, শান্তি পাবেন, মনে একটা প্রফুল্লতা আসবে, যে কোনো কাজে দেখবেন আজকে আপনি একটা হাসি হাসি মানে একটা হাসির ছলে কাজটা করতে পারবেন, কোনো টেনশন থাকবে না। আজকে বলা যায় কুম্ভ রাশির মানুষের যথেষ্ট ভালো টেনশন মুক্ত হয়ে কাজ করতে পারবেন, ফাটকা ইনকামের সুযোগ থাকছে, বাঁধনটা সম্পর্কের বাঁধনটা যথেষ্ট শক্ত হবে। যারা আইটি সেক্টরে কাজ করছেন আমার কুম্ভ রাশির মানুষ, যেমন যে কোনো আইটি সেক্টরে বা টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করছেন বা কাজ করছেন তাদেরও কিন্তু বিরাট ভালো। কেননা চন্দ্র জানবেন যখন রাহু নক্ষত্রে থাকে, আজকে যেহেতু আদ্রা নক্ষত্রে আছে আর কুম্ভ রাশিতে, তখন কিন্তু সবসময় ভালো হয়, এটা খেয়াল রাখতে হবে, বিশেষ করে আইটি সেক্টরে যারা কাজ করছে। মীন রাশি, মীন রাশির মানুষের কেমন যেতে পারে? মীন রাশির মানুষের আজকে শরীরে কোনো ক্ষত তৈরি হতে পারে, দেখা যাচ্ছে আপনি গাড়ি ঘোড়াতে যাচ্ছেন চট করে হাতটা একটু বাইরে করে দিয়েছেন বা বের করে দিয়েছেন, হয়তো মানে আচমকা মনে বা এমনি হয়তো দিয়েছেন ক্যাজুয়ালভাবে, বাট সে হাতে কিন্তু আপনার একটু লেগে গেল। তা আমি আজকে বলবো, আজকে বাসে, ট্রেনে বা প্লেন, যে মানে যেখানেই আপনি ভ্রমণ করুন, যে বাহনেই ভ্রমণ করুন আপনি, সাইকেল বা বাইক বা স্কুটি, একটু সজাগ থাকতে হবে যাতে করে আপনার কোনো কোনো অসুবিধা না হয়। পথ চলতে চলতে মোবাইলে কথা না বলাটা ভালো হবে আপনার ক্ষেত্রে, তাতেও অনেক সময় কিন্তু আমাদের দুর্ঘটনা ঘটে যায় ছোটখাটো। মোট কথা আজকে নিজে গাড়ি ভ্রমণ করলে বা নিজে গাড়ি ড্রাইভিং করলে আপনাকে সজাগ থাকতে হবে মীন রাশির ক্ষেত্রে, যাতে করে কোনো রকমের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন আপনার ভালোবাসার মানুষ বা কাছের মানুষদের কাছে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।